যাদের ফোনে ডিফল্ট রূপে গুগল ডায়াল অ্যাড রয়েছে তারা বেশ ভালো মতোই জানেন যে এটি ইউজারদের কল রেকর্ডিং করার সুযোগ দেয়, ফলত ফোন কলের রেকর্ড সংরক্ষণের জন্য আগ্রহীদের আলাদা করে থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হয়। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ক্ষেত্রে গুগল প্লে স্টোরে প্রচুর কল রেকর্ডিং অ্যাপ বিনামূল্যে উপলব্ধ রয়েছে, কিন্তু এবার চিরাচরিত কল রেকর্ডিং এর সুবিধায় ভাটা পড়তে চলেছে বলেই মনে হচ্ছে। আসলে গত কয়েক মাস ধরে টেক জয়েন্ট সংস্থাটি ইউজারদের এই বিষয়ে ওয়ার্নিং দিতে শুরু করেছে, আর এখন জানা গেছে যে গুগল সম্পূর্ণরূপে অ্যান্ড্রয়েড ফোনে এই পরিষেবা বন্ধ করে দেবে। ঠিক কি ভাবছে গুগল, আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। নতুন আপডেট প্রকাশ করে কল রেকর্ডিং বন্ধ করবে গুগল। সম্প্রতি এক রেডডিট ইউজার দাবি করেছেন যে গুগল শীঘ্রই একটি আপলোড রোল আউট করবে যার পরে অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ডিং এর সুবিধা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই ফিচারটি ইতিমধ্যেই আইফোনে বিদ্যমান নেই। অনুমান করা হচ্ছে গুগলের এই নতুন নীতি আগামী 11 মে থেকে কার্যকর করা হবে, অর্থাৎ এই সময় থেকে অ্যান্ড্রয়েড ফোনে তৃতীয় পক্ষের কল রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। উল্লেখ্য, এর আগেও গুগল কল রেকর্ডিং ফিচার বন্ধ করার চেষ্টা অ্যান্ড্রয়েড 10 OS এর সাথে অপশনটি সরিয়ে দিয়েছে। ইউজারদের গোপনীয়তা এবং নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিমত। এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমানে বিভিন্ন দেশে কল রেকর্ডিং এর জন্য বিভিন্ন আইন রয়েছে। আবার গুগলের এই সিদ্ধান্ত পত্র কলার এবং ACR এর মতন অনেক তৃতীয় পক্ষের অ্যাপ ফোন কল রেকর্ড করতে অ্যাক্সেসিবিলিটির API ব্যবহার করা শুরু করেছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হবে বলে মনে করা হচ্ছে না। যদিও গুগলের এই সিদ্ধান্ত মানে এই নয় যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আর কল রেকর্ড করতে পারবেন না। এক্ষেত্রে আপনার ফোনে ইনবিল্ট কল রেকর্ডিং সুবিধা থাকলে আপনি সহজেই এটির ফায়দা তুলতে পারবেন।